আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা। সম্মানিত দর্শক শ্রোতা, আমার প্রাণপ্রিয় মুসলিম ভাতৃমণ্ডলী, যে যেখান থেকেই এই প্রোগ্রাম শুনছেন, সবার জন্য অন্তরে অন্তঃস্থল থেকে থাকলো মুবারকবাদ এবং দোয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আরাধনা যে মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। বিষয়টি হলো অত্যন্ত স্পর্শকাতর এবং মারাত্মক, সেটা হলো যে মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 34 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া লিকুল্লি উম্মাতিন আজাল ওয়া লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম ফালা ইয়াস্তাখিরুনা সাআ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। প্রত্যেকটি জাতির জন্য রয়েছে একটা সুনির্ধারিত সময়। প্রত্যেকটি জাতি, প্রত্যেকটি মানুষের মৃত্যুর একটা সুনির্ধারিত সময় রয়েছে। যখনই সেই সময়টা এসে যাবে, তখন আর এক মুহূর্ত পিছানো হবে না, আর এক মুহূর্ত আগানো হবে না। আল্লাহ আকবার। অতএব এই মৃত্যুর জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। সময় যেহেতু জানা নাই, এজন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। যেমন সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন 102 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে, তার মানে মুসলমান অবস্থা ছাড়া অন্য কোনো অবস্থায় যেন তোমাদের মরণ না হয়, মানে সর্বাবস্থায় তোমরা ভালো থাকো। যে এই অবস্থায় মরণ আসলে, মালাকুল মৌত আসলে তোমাদেরকে ভালো অবস্থায় পায়। এবং ভালো মানুষ যদি ভালো অবস্থায় মারা যায়, এদের অবস্থা আল্লাহ পাক সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদআউন নুজুলাম মিন গাফুরির রাহীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা ইমানের স্বীকৃতি দিয়ে তার উপর অটল থাকবে, তাদের জন্য অভয়বাণী দিয়ে বলছেন যে তাদের কোনো চিন্তার কারণ নেই, তাদের কোনো ভয় নেই। এবং ফেরেশতারা বলছেন যে আমরা আপনাদের বন্ধু হিসেবে থাকব দুনিয়ার জীবনেও এবং পরকালের জীবনেও। তার মানে এখন যেহেতু মরণের সময়, এর অর্থ হলো এই যে মৃত্যুর যে জাকান জানি, এই সময় আপনাদের অত কষ্ট হবে না। আল্লাহু আকবার। এবং তোমাদের জন্য যা ওয়াদা দেওয়া হয়েছিল তার সুসংবাদ রয়েছে, সেখানে জান্নাত গেলে তোমরা সেটা উপভোগ করবে। এমনকি কবরের জীবনেও যাদের জান্নাতের ফয়সালা হবে, সেখানে উপভোগের একটা বড় অংশ রয়েছে। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই সৌভাগ্যবান মানুষদের অন্তর্ভুক্ত করেন এবং ওই হতভাগাদের অন্তর্ভুক্ত না করেন যাদের কথা একটু পরেই আপনাদের সামনে উপস্থাপন করা হবে। সম্মানিত মুসলিম ভাতৃমণ্ডলী, এই তো হলো যারা ভালো অবস্থায় মারা যাবে তাদের একটা চিত্র আমরা সূরা ফুসসিলাতে 30 নম্বর আয়াতে পেলাম। এবং এখানে অনেকে বলেছেন যে ফেরেশতাদের যেই কাজে আরাম হয়, যেই কাজে তারা খুশি হন, সেটা করলে আপনি ফেরেশতাদের পক্ষ থেকে একটা সাপোর্টও পাচ্ছেন, আর কিছু না হলেও তারা আপনাকে অভয়বাণী দিচ্ছেন। এবং আরেকটা আয়াতের মধ্যে আছে যে ফেরেশতারা দোয়াও করেন যারা ইমানদার, যারা নেক আমলকারী। তাইলে ফেরেশতাদের একটা শুভকামনা আছে। শুভকামনা থাকার মানেই হলো ফেরেশতাদের একটা আচরণগত যে বিষয় আপনার সাথে, সেটা আর কিছু না থাকলেও আপনার সাথে যে একটা সংস্রব ভালো মানুষের সান্ত্বনা দেওয়ার মতো থাকে, এখানেও আপনি অনেক সান্ত্বনা পান।
অনেক কঠিন মুহূর্তে জেলে ঢোকার পরে, কাস্টমে আপনাকে আটকানোর পরে, চেকপোস্টে আটকানোর পরে, কেউ যদি আপনাকে আর কিছু নাও করে, একটা অভয়বাণী শোনায়, একটা সুন্দর কথা শোনায়, আপনি সেটাতেও কি পান, অনেকটাই আপনি ভরসা পান, আপনি শান্তি পান। তো আল্লাহ ফেরেশতাদের তো বিশেষ কিছু নেই, সব ক্ষমতা আল্লাহর হাতে অবশ্যই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাইশ অনুযায়ী তারা কাজ করেন, কিন্তু অন্তত এখানে তো দেখা গেল যে তারা আপনাকে কি করতে পারছেন, একটা অভয়বাণী শোনাচ্ছেন, সুসংবাদ শোনাচ্ছেন। আর কোনো কোনো মুফাসসিরগণ উল্লেখ করছেন যে ফেরেশতারা যেই কাজে স্যাটিসফাই থাকেন, কষ্ট পান না, তাদের ওই ওই বিষয়ে যদি আপনি লক্ষ্য রাখেন তাহলে আচরণগত দিক থেকেও তারা আপনাকে কি করে নম্রতাও করতে পারেন, একটা আশাও আছে। উপরন্তু একটা হাদিস তো আছেই আল্লাহ নবী সাল্লাম থেকে, সুনান তিরমিজি 2988, যে ইন্নালি শাইতানি লাম্মা, যে শয়তানের একটা স্পর্শ আছে, তার একটা পরশ আছে, তার একটা মানে আপনাকে পাপের দিকে টানার একটা সেই ইয়ে আছে, তার একটা মানসিকতা আছে, একটা আঘাত আছে। আবার ফেরেশতারও একটা কি আছে, ফেরেশতারও সেখানে একটা ভূমিকা আছে। তো শয়তানের সেই ভূমিকাটা কি, সেটা হলো ইয়াদুন বিশ্বরি ওয়া তাকদিবুন বিল হাক্কি। শয়তান এসে আপনাকে মন্দ কাজের প্রতি সে ওয়াদা দেয়, মন্দ কাজের প্রতি আপনাকে ধাবিত করে, এবং হককে কিভাবে অস্বীকার করা যায় সে ওই কথার মানে আপনাকে কি করে সে মনের ভিতরে মানসিকতা ঢেলে দেয়, সেই আপনার মনের ভিতরে একটা অসদিচ্ছা ঢেলে দেয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার মানে মরণের সময় সে এটা এসে করবে। আর ফেরেশতারা কি করবে, ফেরেশতা ইয়াদুন বিল খাইরি ওয়া তাসদীকুন বিল হাক্কি, ফেরেশতা এসে আপনাকে কল্যাণের ওয়াদা দেন এবং সত্যটাকে সত্য হিসাবে স্বীকৃতি দেওয়ার তারা আপনার মধ্যে মনের ভিতরে একটা মানসিকতা ঢেলে দেন, একটা আপনার সেই এই আপনার সদিচ্ছা তারা ঢেলে দেন। আল্লাহ আকবার। তাইলে বোঝা গেল এখানে ফেরেশতার কি আছে, ফেরেশতাদের একটা হস্তক্ষেপের একটা পরিমাণ সেখানে বলে দেওয়া আছে হাদিসের মধ্যে। এই বিহুরিতে যেমন শয়তানের একটা কি আছে, তার একটা সেখানে অংশ আছে, ভূমিকা আছে। তো অতএব ফেরেশতারা যেই কাজে খুশি হন আমাদের এটাও করতে হবে, সুগন্ধিতে তারা খুশি হন, ঘরের মধ্যে ছবি না রাখা, কুকুর না রাখা, অকারণে কুকুর না পালা, এতে তারা খুশি হন। এইভাবে আপনি অজু অবস্থায় যদি হাদিসের মধ্যে আসছে মসজিদে অবস্থান করেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করেন, আল্লাহুম্মা ফিরলা, আল্লাহুম্মা হামহা। তারপরে প্রত্যেক দিন যারা বেশি বেশি করে খরচ করে, আমরা বলবো যে পরিমাণ মতো সৎভাবে এবং খাত অনুযায়ী ফেরেশতা দোয়া করেন, আল্লাহুম্মা হে আল্লাহ তুমি যে ব্যক্তি খরচ করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া আতি মুমসিকান তালাফা, আল্লাহ যে বেশি বেশি খরচ করছে তুমি তার বদলা বের করে দাও, তার বিকল্প বের করে দাও, আরো বেশি তাকে দাও, আর যে আটকিয়ে রাখে যে কৃপণ তার তুমি সম্পদকে নস্যাত করে দাও, ধ্বংস করে দাও। ফেরেশতারা তাহলে দোয়া করেন। এইভাবে কত জায়গা আছে যে ফেরেশতারা কার কার জন্য দোয়া করেন, কোন কোন অবস্থার জন্য দোয়া করেন, এটা আরেকটা পর্ব, সেখানে আলাদা করলে সেখানে আমরা আলোচনা করব। তো যাই হোক, এখান থেকে আমরা যতটুকু পাইলাম সেটা হলেই যে মৃত্যুর যাকান জানি এটা একটা কঠিন কথা, সেটা আমরা দেখব যে সূরা কাফের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মরণের চাকান জানি, মরণের সেই যাতনা, মরণের সেই কষ্ট, মরণের সেই কঠিন আঘাত, সেটা অবশ্য অবশ্যই সত্য সহকারে এসেছে, যেটার থেকে তুমি পালিয়ে বেড়াতে। কুল ইন্নাল মাউতাল্লাযি তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, অপরায়ত আল্লাহ বলছেন যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই মরণ তোমাদেরকে এসে আলিঙ্গন করবেই করবে। মরণ থেকে পালানো কি নাই, পালানো চেষ্টা করলেও বাঁচার কোন উপায় নাই। এই আয়াত আল্লাহ বলেন আমাদেরকে এখানে একটা ভয়ের কথা শোনালেন, যে এখানে কি আছে, আঘাত আছে, তার যাকান জানি আছে। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল মাউতা লা সাকারাত, লা ইলাহা ইন্না লিল মাউতি সাকারাত, এই কথা আল্লাহ নবী বলেছেন বুখারীতেই 4440 সিরিয়ালে। লা ইলাহা শব্দটা অন্য হাদিসে আসছে, মোট কথা এটা বিশুদ্ধ, তার মানে কঠিন ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেই কষ্টটা পোহাতে হয়েছে। এমনকি বখারী শরীফ 198 নম্বর হাদিসের মধ্যে বলছেন, সুব্বু আলাইয়া মিন সাবি কিরাম মিন সাবি আবার মিন আবারিল মদিনা, তোমরা আমাকে মদিনার 60টি কলসিতে 60টি কুয়ার পানি এটা দিয়ে আমার উপর ঢেলে দাও। এটা একটা চিকিৎসা হিসাবে অনেকে নিয়েছেন, যেটা আমরা নিতে পারি যারা কোরআন সুন্নাহর ঝাড়ফুঁক দেন তাদের জন্য। কিন্তু যারা ওই সাত পুকুর থেকে পানি আনো, সাত জগ, সাত মগ দিয়ে তারপরে সেখানে শিরিকি মন্ত্র পড়ে, ওটা কিন্তু চলবে না, ওটা হলো সমস্যা।
তারা বলে যে একটা মুরুখ জবাই করো, কালকে দেখলাম যে এক জায়গায় আপনার স্যানিটারি টয়লেটের জন্য সেখানে মুরুখ জবাই করছে, তার রক্ত দিয়ে সেখানে মাখাচ্ছে, তার মানে ওটা ওই ভূত এর জন্য, জিনের জন্য তারা সেটা মানত করেছে, নাউজুবিল্লাহ, এটা করা যাবে না। কিন্তু এখানে দেখা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কষ্টের জন্য এটা করেছেন। এবং সেখানেও আরো কিছু বিষয় আছে যে মৃত্যুর যে মুমূর্ষু অবস্থা ওইটার কথা যখন একজন মানুষ নিশ্চিত হয়ে যাবে যে এটা হলো আমার সেই মরণ বেঁধে এসেছে, আমাকে মুমূর্ষু অবস্থা আমাকে পেয়ে গেছে, তখন কিছু জিনিস ওইটার জন্য নির্ধারিত, ওইটা ওইটা ছাড়া করা যাবে না। তারপর আমরা বলবো যে কোরআন সুন্নার ঝাড়ফুঁক যারা দিবে তারা কঠিনভাবে যে আক্রান্ত যে রোগী সেই রোগী ব্যক্তির জন্য এই কাজটা তারা করতে পারে। আসুন এটা কষ্টটা কেমন হবে একটা অনুভূতি আমরা নেই। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে 1863, সেখানে আসছে যে এত কঠিন অবস্থা হবে যে লোক কাফির এবং পাপিষ্ট যে তার জানটা কবজের সময় এমন অবস্থা হবে যে শিখ থেকে যেমন গুষ্ঠ টেনে বের করতে যে কষ্ট হয় সেটা হবে। আজকে আমরা বলতেছি শিখ থেকে গুষ্ঠ টেনে বের করা, ওই সময় ছিল গুষ্ঠ থেকে শিখটাকে টেনে বের করা, আল্লাহ আল্লাহ আল্লাহ, সেটা আরো কঠিন। আল্লাহ নবী সেটাই বলেছেন, কামা ইউনতাজাউস আস-সাফুদু মিনাস সুফিল মাবলুল, ওইটাই বুঝাইছেন এখানে যে ওই ইয়ে থেকে শিখটা বের করতে, লোহার শিখটা বের করতে গোষ্ঠের থেকে টুকরা থেকে যত কষ্ট হওয়ার কথা, যদি কোনো প্রাণী থাকতো তার অনুভূতিতে যেটা আসতো এই পরিমাণ কষ্ট হবে পাপিষ্ট ব্যক্তির জান কবজে। কিন্তু বিপরীতে যারা পুণ্যবান তাদের হলো একটা কলসি দিয়ে পানি তুললে ওই কলসির নিচ দিয়ে যে পানির যে ফুটা টপকায় ওই রকম আরামে আসানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান কবজ করাবে। আর কোনো কোনো বর্ণনা আসছে একটা কেউ কেউ হয়তো আসার এটা হতে পারে বাণী, হাদিস হলে এটা জানি না, হাদিসের সনদটা ইদানিং আর খুঁজে পাচ্ছি না, যে উল্টো করে একটা ছাগলকে যদি বেঁধে চামড়া তোলা হয় টেনে টেনে তাহলে ওইটার যে কষ্ট হবে সেরকম কষ্ট হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। মোট কথা এটা তো হতেই পারে, মুমিন না হলে, সৎ ব্যক্তি না হলে, নেককার না হলে কাফিরের কষ্ট, ওইটা তো কঠিন কষ্ট বোঝানোর জন্যই এই উদাহরণটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের হাদিসের মধ্যে বলেই দিলেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি কষ্ট হচ্ছিল, আল্লাহু আকবার, মুখ ঠোঁট শুকিয়ে আসতেছিল না, পানি দিচ্ছিলেন না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর হাতে মিসওয়াক দেখে আল্লাহ নবী বললেন যে মিসওয়াকটা করো ইজি ইজি করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ, তার মুখ শুকিয়ে যাচ্ছে এবং তিনি বলতেছিলেন যে আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে দয়া করো, আল হাকনি বির রাফিকিল আলা, আল্লাহ আমাকে সৎ সঙ্গীদের সংশ্রমে আমাকে পৌঁছিয়ে দাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করেছে, এই দোয়া করেছেন বুখারী শরীফ 4440 সিরিল হাদিস, তাইলে আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের অনেকে একটা দোয়ার কথা বলে যে আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মউত, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মউত, এটা বলা যায় হাদিস হিসাবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা বলছেন কিনা ওই হাদিসের সনদে দুর্বলতা আছে, কিন্তু আমি তো যে কোনো ভাবে হাদিস যদি এটা বিশুদ্ধ না হয়, হাদিস বিশ্বাস না করে আমি দোয়া করি, অবশ্যই করতে পারি, আল্লাহ আমাকে মরণের এই কঠিন জাকানজানির সময় আসান করে দিও, সহজ করে দিও, এই দোয়া অবশ্যই করা যায়। এই শব্দটা আমরা সেখান থেকে যদি নেই তাহলে এতে কোনো সমস্যা নেই। এবার আসুন এই হাদিসটা আমি বলে দিই, উল্লেখ করে শেষ করে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে একটা হাদিস আসছে সুনান তিরমিজির 3430, যে ব্যক্তি বলবে মৃত্যুর আগে যে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এ কথা বললে আল্লাহ বলেন যে হ্যাঁ অবশ্যই আমি ছাড়া কোনো মাবুদ নাই আর আমি বড়, আল্লাহই বললেন, আল্লাহ বলেন যে লা ইলাহা ইল্লা আনা ওয়া আনা আকবার। এরপরে বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা, আল্লাহ বলেন যে লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি। তারপরে বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ ছাড়া কোনো, আল্লাহ এক ও একক, তার কোনো শরীক নাই, তখন আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদি লা শারীকা লি। তারপরে বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তার জন্যই রাজত্ব, তার জন্যই সকল প্রশংসা, আল্লাহ বলেন লা ইলাহা ইল্লা আনা লিয়াল মুলক ওয়া লিয়াল হামদ, আমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সকল রাজত্ব আমার এবং আমার জন্যই সকল প্রশংসা। এরপরে বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া আমাকে ভালো কাজ করার শক্তি যোগান দাতা এবং খারাপ কাজ থেকে বিরত রাখার কোনো শক্তি পৃথিবীতে নেই, কেউ এই তৌফিক আমাকে দিতেও পারে না, লা ইলাহা ইল্লা। তখন আল্লাহ বলেন যে লা ইলাহা ইল্লা আনা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বি, আর আমি ছাড়া ভালো কাজ করার তৌফিক দাতাও কেউ নেই, খারাপ কাজ থেকে মন্দ কাজ থেকে বিরত রাখার জন্য তোমাকে শক্তি যোগান দাতা কেউ নেই। তাহলে সব মিলেলে কি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ লা আনা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা আবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ লা ইলাহা ইল্লাল্লাহ ولا حول ولا قوه الا بالله এই দোয়াটা এইভাবে পড়বে প্রথম আবার সুন্দর করে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা এটা দ্বিতীয়বার বলবে তৃতীয়বারে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ চতুর্থবারে লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ পঞ্চমবারে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাইলে পাঁচটি স্তর আছে পাঁচটি স্টেপে আল্লাহ রাব্বুল আলামিনের এই তাওহীদের স্বীকৃতি আল্লাহর বড়ত্বের কথা আল্লাহর রাজত্বের স্বীকৃতি আল্লাহর প্রশংসার কথা আল্লাহর একত্ববাদের কথা আল্লাহর অংশীদার কেউ নেই এই স্বীকৃতি এবং আল্লাহ ছাড়া শক্তি যোগানদাতা খারাপ থেকে বিরত রাখার আমাদের কেউ নেই এই কথা যখন বলবে হাদিসের মধ্যে আসছে এটা কি শুনলেন সুনান তিরমিজির 3430 লাম তাতআমহুন না আগুন তাকে ভক্ষণ করতে পারবে না আরেক শব্দে আছে লাম লা লান তামাসসাহুন না তাকে আগুন স্পর্শ পর্যন্ত করতে পারবে না যেই বর্ণনাতে যে শব্দ আসছে সব শব্দেতেই হাদিসগুলো বিশুদ্ধ অতএব আসুন এই দোয়াটা আমরা মুখস্থ করি একটা হলো বুখারীতে পেলাম আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রাফিকিল আলা আরেকটি হলো একটু আগে যেটা উল্লেখ করা হলো পাঁচটি স্টেপে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে অন্যান্য শব্দ যুক্ত করে এইটা যুক্ত করলে হাদিসে কি আসছে আপনাকে আগুন ভক্ষণ করতে পারবে না আগুন স্পর্শ করতে পারবে না তার মানে ইনশাআল্লাহ আজিজ কবরের আজাব আপনাকে পাবে না কেননা কবরের আজাবটাও তো একটা আগুনের একটা অংশ এমন কঠিন অংশ যে সেখান থেকে জাহান্নাম থেকে সরাসরি লো হাওয়া আসবে যেটা গায়ে লাগলে একেবারে চামড়া ঝলসে যাওয়ার কথা তো এটাও আগুনের একটা অ্যাকশন তো সেটার থেকে ইনশাআল্লাহ আজিজ আল্লাহ পাক আপনাকে আমাকে রক্ষা দিবেন ঠিক তদ্রূপ কবরের আজাব থেকে বাঁচতে গেলে আগের আলোচনাতেই আসছে পেশাব থেকে পবিত্র থাকা চুগলকুড়ি থেকে একজনের কথা আরেকজনের কাছে লাগানো দুইজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়ার যে আচরণ এটা থেকে বিরত থাকা এমনিভাবে সুরা মুলক পড়লে হাদিসে আসছে কবরের আজাব থেকে বাঁচা যায় এই সকল কাজ আমরা করব ঠিক বুখারী শরীফ হাদিসে আসছে সাইয়দুল ইস্তেগফার আপনি যদি দিনে পড়েন আর রাত্রি পর্যন্ত মারা যান রাত্রি পড়েন সন্ধ্যা পর্যন্ত মারা যান সন্ধ্যায় পড়েন আগামী সকাল পর্যন্ত মারা যান তাহলে আপনি জান্নাতে চলে যাবেন তার মানে জান্নাতের সাথে সাথে চলে যাওয়ার অর্থ হলো কবরের আজাব থেকেও বেঁচে যাবেন ঠিক প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে জান্নাত অপেক্ষা করছে শুধুমাত্র মরণটা অবশিষ্ট আছে মরণ মানে বাধা হয়ে আছে তার মরণটা পার হয়ে গেলেই মরণের সিঁড়ি পার হলেই জান্নাত তার মানে এখানেও কি পাওয়া যাচ্ছে সাথে সাথে জান্নাতের অর্থই হলো আপনি কবরের আজাব থেকেও ইনশাআল্লাহ আজিজ মাফ পেয়ে যাবেন অতএব এই কাজগুলো করতে হবে এবং মরণের সময় যে জিনিসগুলো লাগু হবে আমরা আরেক হাদিসের মধ্যে পাইছিলাম যেটা আরেক আলোচনায় উল্লেখ হয়েছে কাউকে মেহমানদারি করার পরে মারা গেলে এটা খাতেমা বিল খায়ের হয় রোজা রেখে মারা গেলে খাতেমা বিল খায়ের হয় এবং লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মারা গেলে খাতিমা বিল খায়ের হয় তার মানে এই জিনিসগুলো করবেন ভালো কাজ করবেন সব মিলিয়ে অর্থ কি দাঁড়ালো যে এই কাজগুলো করলে যেমন সুনির্ধারিতভাবে আসছে ঠিক যে কোনো ভালো কাজের অবস্থায় মারা গেলে আপনি ভালো লক্ষণ হিসাবে নিতেই পারেন আর আমরা এই জন্যই শেষ মেসেজ এটাই করবে যে আমরা যেন সদা সর্বদা ভালো কাজের উপরে থাকি ২৪টা ঘন্টা মরণকে স্মরণ করে করে যে ইন্নাল মৌতা করিব মরণটা আমার কাছে আসে তাহলে পরে ইনশাআল্লাহ ভালো কাজের উপরেই মরণ হবে ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাহাবি যদি তার আংটির মধ্যে এটা তিনি খুদাই করে লিখে রাখেন যে কাফা বিল মউতি ওয়াইজান ইয়া ওমর ওহে ওমর মনে রেখো যে মৃত্যুটাই উপদেশের জন্য যথেষ্ট তার আংটির মধ্যে তিনি খচিত করে খোদাই করে রাখেন তাহলে আমাদের কি করা দরকার আমাদের সেই প্রোফাইলে রাখা দরকার আমাদের মানে স্টোরিতে রাখা দরকার আমাদের স্টিকারে রাখা দরকার যে মরণ ওহে অমুক মরণ কিন্তু তোমার জন্য অপেক্ষমান মরণ তোমার মাথার উপরে দাঁড়িয়ে আছে মানে যেভাবে এই শব্দটা প্রয়োগ করলে আপনার মরণের কথা স্মরণ হয় আপনি সদা সর্বদা আল্লাহকে ভয় করে পাপ থেকে বাঁচতে পারেন পুণ্যের কাজ বেশি বেশি করতে করতে পারেন অলসতাকে ঝেড়ে মুছে ফেলে দিয়ে আপনি যে দুনিয়াতে আসছেন দুই দিনের দুনিয়া পরকালের সেই রোজগারের জন্য পরকালের পাথেও অন্বেষণ করার জন্য উপার অর্জন করার জন্য সেই জন্য আপনি প্রস্তুত থাকতে পারেন ওইভাবেই যেন আমরা মরণটাকে স্মরণ করতে পারি মহান আল্লাহ আমাকেও তৌফিক দান করেন আমাদের শ্রোতা ভাইদের সবাইকে তৌফিক দান করেন আমিন ওয়া আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু